আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। তো আজকে প্রায় এক সপ্তাহ পর আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা হচ্ছে একটা বিয়ের অনুষ্ঠানের ভিডিও। তো আমি বিয়ের অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের মাঝে শেয়ার করব। তো শেয়ার করব অল্প অল্প খণ্ড খণ্ড করে ভিডিওটা। তো পুরো ভিডিও তো একবার দেওয়া যায় না এবং কি আপনারা সময় নষ্ট করে দেখবেন না, এর জন্য আমি খণ্ড খণ্ড করে আপনাদের মাঝে ভিডিও শেয়ার করব। তো আজকে হচ্ছে ভিডিওর এক খণ্ড আর কি, প্রথম খণ্ড। তো দেখতে পাচ্ছেন এখানে বিয়ের আয়োজন চলছে। তো এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে শামিমা। তো আমার পুরনো ভিউয়ার্স যারা তারা অবশ্যই শামিমাকে চিনেন। তো শামিমা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে। তো শামিমা কিন্তু আমার ভিডিওতে অনেক আছে। তো শামিমার হচ্ছে বিয়ে। তো আজকে হচ্ছে গায়ে হলুদ। তো বিয়ের আয়োজন চলছে এখানে দেখতে পাচ্ছেন। তো আমার চ্যানেলের পাশে থাকবেন আপনারা অবশ্যই, বিয়ের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করব, সবগুলোই দেখতে পারবেন। তো দেখতে থাকুন ভিডিওটা। এখানে বাজার নিয়ে আসলো। তেল না ওই ঘরে নেওয়া লাগবে না, তো আয়ান কেমন দুষ্টুমি করে বা কি করে তো আপনারা তো অবশ্যই জানেন। তো আয়ান অনেক বিরক্ত করছে এই বিয়েতে গিয়ে। তো আমার নিজের হাতে আমি কোনো একটা ভিডিও করতে পারি নাই, একটু করতে গেলেই মানে ও কান্নাকাটি মানে বিরক্ত, এই জন্য আমি আর করতে যাইনি। তো এগুলো হচ্ছে আকাশের দিয়ে ভিডিওগুলো করাইছি। তো যা করছে তাই যথেষ্ট, ওই একটু একটু করে আপনাদের মাঝে শেয়ার করতেছি। আকাশও মানে পুরো ভিডিও শেয়ার করে নেই, কারণ ওরা হচ্ছে বাচ্চা। তো ওরা যে জায়গায় একটা ইয়া দেখে ওই জায়গায় যাইয়া দাঁড়াই থাকে। তো বিয়ের হচ্ছে, তো বিয়ের এই যে গায়ে হলুদের দিন সন্ধ্যাবেলা হচ্ছে আমাদের বাড়ির পাশে একটা লোক মারা গেছে স্ট্রোক করে। তো ওইখানে সবাই মানে তাড়াহুড়ো চিন্তা ভাবনা। তো বিয়ে কোনো আরও মানে যে একটা বিয়ের আনন্দ ওই আনন্দটা হয় নাই। ওই লোকটা মারা যাওয়ার পরে মানে সব কিছু বন্ধ করে দিচ্ছে আয়োজন। এখন ওর গায়ে হলুদের একটা শখ থেকে যাবে, এই জন্য একটু গায়ে হলুদ করছে মানে একটু কোনো রকম। যা যা আয়োজন করছে এগুলো সব মানে নাচ নুচ মানে সবাই মিলে একটু আনন্দ করব। তো ওগুলো কিছুই করা হয়নি। তো বাড়ির পাশে মারা গেছে লোক, ওই লোক আর কি রেখে তো আনন্দ করা যায় না, এটা অনেক খারাপ বিষয়। তো যেহেতু বিয়ে ঠিক হয়ে গেছে, বিয়ের তারিখটাও দেওয়া যায় না, ঘুরানো যায় না আর কি বিয়ের তারিখটা। সব কিছু ঠিকঠাক সমস্ত কিছু করা হয়েছে এবং কি সে নিজেও আমাদের মানে কয়েকগুলা দিয়েছে বাড়িতে। আবার সেও নিজেও আশা করছে গায়ে হলুদে আসবে, বিয়ে খাইবে, কতটা স্বপ্ন ছিল। এদিকে হচ্ছে কাটাকুটার আয়োজন করতেছে মহিলারা।
এদিকে হচ্ছে শামিমাকে সাজাইতেছে পালার থেকে আর কি, পালার যে মেয়েটা ওই মেয়েটাকে বাসায় নিয়ে আনছে, মানে নিয়ে আসছে, তো ওই মেয়েটাই সাজাইতেছে। তো আজকে আমার কথাগুলো কেমন যেন এলোমেলো হয়ে যাইতেছে, জানি না কি কারণে। তো ওই মেয়েটা বাসায় এসে সাজিয়ে দিব, ওদের ওর সাথে মানে কন্ট্যাক্ট করা হয়েছে। তো ও গায়ে হলুদ দিনও সাজাই দিব, বিয়ের দিনও আয়সা সাজাই দিব। এদিকে হচ্ছে মুরগি ডুবো দিয়ে পাতিলের ভিতরে রাখতেছে। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে এইগুলো দেখতেছি, আমি নিজে বাস্তবে এগুলো কিছুই দেখিনি। এখানে হচ্ছে খাসি যুবদের খাসি গুলো সাইজ করতেছে, চামড়া ছিলতেছে। তো একটা হচ্ছে খাসি আর হচ্ছে দুইটা গরু। তো গরুর মাংস হয়েছে 8.5 মন। তো তারপরে আবার মাংস কিনে নিয়ে আসছে। খুদা ফুলা সালার গেছিলাম, খুদা ফুলাইলে মনে করে ভেতর ভেতর দেখি হচ্ছে গরুটা সাইজ করতেছে। তুই বেড়া
যে যেখানে হচ্ছে হলুদের জন্য নিয়ে যেতেছে শামিমাকে তো এটুকুই আকাশ ভিডিও করছে এটুকুই শেয়ার করলাম তো এই আজকের ভিডিওটা এই পর্যন্তই গায়ে হলুদে তো আগামী পর্বে দেখতে পারবেন একদম বিয়ের দিন হতে কি কি করা হয়েছে তেলই আমাদের গ্রামের ভাষায় বলে তেলই পর্যন্ত সব কিছু দেখতে পারবেন তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ